এখানে অসুবিধা সুবিধার কথাটা হচ্ছে না, কথা হচ্ছে মান সম্মানের। আচ্ছা বাবা, আপনি উত্তেজিত হবেন না। এসব বাজে কথা বলবে না তো, উত্তেজিত হবার সময় মানুষ উত্তেজিত হবেই। কি ব্যাপার, চুপচাপ কেন? আমার কিন্তু ভীষণ খারাপ লাগছে, কিরকম বিপদে ফেলে দিলাম সবাইকে। আমি বারবার বললাম যে আমি এখানে আসব না। আমি তো তোমাকে সারা জীবন ওখানে থাকতে দেব না মায়া। কিন্তু একদিন একদিন তো তোমাকে আসতেই হতো। কতদিন না নিজেকে লুকিয়ে রাখতে বলো, সম্পর্ককে তো অস্বীকার করতে পারতে না। দেখো আজকের এই বিব্রতকর পরিবেশ কাল কিন্তু থাকবে না, তাই বলে দূরে থেকে লাভ কি বলো? ভাইয়া তোমাকে বাড়িতে ডেকে এনে ঠিক কাজটি করেছে। আমি যা বলবো তাই হবে, আমাদের দুটো বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা, আমি কি তোমাকে কখনো বলেছি যে আমি তোমাকে বিয়ে করব? তোমার আমার বিয়ে হবে না। কেন হবে না? আমি চাই না তাই। পৃথিবীর এই মানুষগুলো যেমন ইমোশনাল তেমন হিংস্র, ওরা এটা মেনে নিতে পারত না, শুরু হতো অশান্তি। তাই এই ব্যবস্থা লাভ, সেটাই তো ঘটবে, আপনি নিশ্চয়ই দেখতে পারবেন। আর কিছু? আমি তেমন একটি অধ্যায়ের কথা জানি, সেটা যদি তোমাদের কাছে অপরাধ মনে হয় তাহলে অপরাধ। মায়া আমার সেই অধ্যায়, সে তোমাদের বোন। তুমি এ পর্যন্ত আমাকে কতবার ছেড়ে গিয়েছো বলতো? একবারও না। প্রিপারেশন নিয়েছো কতবার? 21 বার। তোমাকে একটা সত্য জানানো দরকার। তোমার মনে হতে পারে আমি তোমাকে অবহেলা করেছি, তোমার প্রতি কোনো দায়িত্ব পালন করিনি। এটা আংশিক সত্য। তোমার মা ভীষণ জেদি ছিলেন, তিনি আমাকে সেই সুযোগটা দেননি। হঠাৎ করে তিনি তোমাকে পাঠিয়ে দিলেন আমেরিকা, তোমার এক নিঃসন্তান মামার কাছে। এটাই বোধ হয় তোমার প্রথম বাংলাদেশে আসা। তোমার মায়ের সঙ্গে আমার বিরোধ কিংবা ভালোবাসা, এ নিয়ে আমি তোমার সঙ্গে আলাপ করতে চাই না। মিষ্টির মার একটা গুণ ছিল, অপরকে সহজ মেনে নেয়া, যেটা তোমার মার ছিল না। পৃথিবীতে সব কিছু নিজের নিয়ন্ত্রণে থাকবে এমন আশা করাটা ঠিক না, যেটা তোমার মা আশা করেছিলেন। তারপরে ইতিহাস তোমার জানা। সরি, তোমার কি শুনতে খারাপ লাগছে? না বাবা, তুমি বলো, আমার কোনো অভিযোগ নেই। আমি এই পৃথিবীতে এসেছি, এখনো বেঁচে আছি, এটাই বড় সত্য। গুড, তোমার বিবেচনা ভালো, আমি খুশি হলাম, তুমি সুখী হবে। আমি অবাক হয়েছি এই দেখে যে ওরা সহজে তোমাকে মেনে নিল। আসলে ওরা উদ্যোগটা না নিলে আমি কখনোই তোমাকে ওদের সাথে পরিচয় করিয়ে দিতে পারতাম না। বৃষ্টি খুবই মহৎ, বাবা হিসাবে সে আমাকে আরেকটা অপরাধ থেকে মুক্তি দিল। বাবা, তুমি কি জানো আমার মায়ের শেষ খবরটা, উনি কোথায় আছেন? জানি না, 3 বছর আগে একটা চিঠি দিয়েছিল, ওটাই শেষ। মামার কাছেও 3 বছর আগেই একটা মেইল এসেছিল, তারপর থেকে আর কোনো খবর নেই। অসম্ভব জেদি,
এটা ঠিক না। হ্যালো। হ্যালো শাহেদ। হাই জান, তুমি কোথায়? আমি? হ্যাঁ, তুমি কোথায়? আমি মিনা বাজারে। এখনই চলে এসো। এখনই? বলো কি কি দরকার? দরকার আছে, তুমি এখনই চলে এসো। ওকে বাবা, আমি আসছি। বাই। হ্যালো। কোথায় তুমি? আমি এখন আসতে না। ঠিক আছে, তুমি এক্ষুনি আমার বাসার সামনে বাইক নিয়ে চলে এসো, ঠিক আছে? ওকে, আমি আসছি। শোনো, কেন? আসলে মেয়েরা যতই আধুনিক হোক না কেন, কখনো কখনো মেয়েরা খুব সাধারণ। ভাবি, তুমি খুব স্মার্ট। তুমি কি আমার কাছে আসবে একটু? ভাইয়া কি জানে যে তুমি তাকে এত ভালোবাসো? জানে, কিন্তু না বোঝার ঢং করে। আর ভাইয়া কি বলে জানো? সে যে তোমাকে কত ভালোবাসে তুমি নাকি বুঝো না। বোকা, এসো। তুমি কোনো কারণে আমাকে অ্যাভয়েড করছো? ইদানিং তোমার অ্যাটিটিউড এসব আমাকে ভাবতে বাধ্য করছে। ব্যাপারটা একেবারে মিথ্যে নয় সাহেব, তুমি অনেক ভালো। কারণটা কি জানো? পৃথিবীর সবার পক্ষে সবাইকে সুখী করা সম্ভব নয়। কেন বলো তো? জানি না। কারণ এক একটা মানুষ এক এক রকম হয়। ঠিক বুঝলাম না। তুমি বুঝবে না, কারণ আমি ঠিক মতো বুঝিনি। সবকিছু কেমন দ্রুত পাল্টে গেল, তুমি, আশেপাশের সবাই, কেবল আমি পারলাম। মাঝে মাঝে মনে হয় কি জানো, পৃথিবীতে আমি বড়ই অচল। সাহিল, তোমার তো কোনো দুঃখ থাকার কথা নয়, তুমি তো অনেক বড় মনের মানুষ। তোমাদের সমস্যা কি বলতো? বড় মানুষ বড় মানুষ বলে আমাকে একবার অস্থির করে তুলেছে। কই, আমি তো বড় মানুষ হতে চাইনি, আমি একজন ভালো মানুষ হতে চেয়েছিলাম। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে
যারা ইচ্ছে করলেও নিজেকে বদলাতে পারে না, তুমি তাদের মধ্যে একজন। আর এর জন্যই আমি তোমাকে ভালোবাসি। আবির বিয়ে করে বিদেশে পাড়ি জমাইনি। আমি আসি। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আমি একাই যাব। যাও। সবাই জানে তুমি চলে গেছো লন্ডনে, শুধু সত্যটা আমি জানি, তুমি যাও না। আমার ভালো লাগতো তুমি যদি আমার জন্য থাকতে, কিন্তু তুমি তো আছো অন্য কারণে। কফি খাবে? না। আবির, আমি যদি তোমার সব জানার পরও তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে? কি বলছো তুমি? সব কিছু জানার পরও তুমি আমাকে বিয়ে করবে? ধরো যদি করি, তাহলে তুমি কি করতে চাইবে বিয়ে? না, আমি তোমাকে বিয়ে করবো না। একই ভুল দুবার করার কোনো মানে নেই। থ্যাংকস। তুমি আমাকে ভালোবেসে অন্য আরেকজনকে বিয়ে করেছো, এখন তুমি আমাকে বিয়ে করতে চাইছো না। এই বোধটা আমার ভালো লেগেছে। আবির, আমি কোন মানুষকে বিশ্বাস করব যে আমাকে ভালোবেসে অন্য আরেকজনকে বিয়ে করেছে? তাকে? নাকি অন্য একজনকে বিয়ে করে এখন আর আমাকে পেতে চাইছে না, তাকে? দুজন কি? কারণ এরা দুজনই মানুষ, তোমার দুজনকে বিশ্বাস করতে হবে। যাকে, এবার আসল কথায় এসো, তুমি এখানে কেন এসেছ? তোমাকে আমি হেল্প করতে চাই, যে কারণে তোমার দেশে আসা, এখানে থাকা, তার বাকিটা আমি করে দিতে চাই। যদিও তুমি জানো তার অর্ধেকটা আমি করে দিয়েছি। আচ্ছা, তুমি এত সবকিছু জানো কি করে? সেটা তুমিও একদিন জানবে। চলি। কথা দিবে না রিচার, আর এই জন্যই তোমাকে আমি পছন্দ করি না। কথা দিয়ে কথা না রাখা মেয়েদের একটা স্বভাব। তুমি ভুল করলে, আমাকে নিয়ে এক্সপেরিমেন্ট করো না, আর আমার সঙ্গে কখনো যোগাযোগ করবে না। আরে তুমি রাগ করছো কেন? কি ব্যাপার, তুমি রাগ করছো কেন শাহেদ? মিথ্যে কথা বলো না। মিথ্যে কথা আমি একদম সহ্য করতে পারি না। তুমি আমার এখানে আসার আগে কার সঙ্গে ছিলে, কোথায় ছিলে, কার মোটরসাইকেলে করে এখানে এসেছো, সব আমি জানি। আমি ইচ্ছে করলে তোমাকে কিংবা তাকে আমি তা করব না। আমি তোমাদের একটা সুযোগ দিলাম। বিষয়টা তুমি বেশি ব্যাস
আর বলতে হবে না। তোমাদের শেষ চান্স, পারলে শুধরে যাও। কি শুধরাবো? রাগ করছো কেন তুমি? শাহিদ, তুমি রাগ করছো? ভালোবাসা ভালোবাসা দিয়েই পাওয়া সম্ভব। নিঝর তোমার ভালোবাসা, আর নাহি তোমার বন্ধু। তুমি কাকে মারবে? একজন মৃত মানুষ আরেকজন মানুষকে মারতে পারে না। তুমি তো সেদিনই মরে গেছো, যেদিন নিঝরের চোখে তোমাকে নয় নাহিদকে ভালো লাগলো। পিস্তল দিয়ে ভালোবাসা আদায় করা সম্ভব নয়, কখনো কখনো ভালোবাসা দিয়েও নয়। আমি হারবো না, আমি কখনোই হারবো না। তুমি জিতেছ কবে? যে হারতে চাইছো না? কখনো কখনো জীবনে পরাজয়টা খুবই জরুরি। তুমি সাবধান হও, নতুন কোনো ভুল করো না। জীবনে সবকিছু সুন্দর স্বাভাবিকভাবে নিতে শেখো। দেখবে সে যা করছে কোনো ভাবনা থেকে করছে না, এমনিই করছে। হয়তো সে নিজেও জানে না কি করছে, কেন করছে। যদি কষ্ট পাও তাহলে তার কাছে যাও, আর যদি না যাও তাহলে দেখবে তোমার সন্দেহ একদিন সত্যি সত্যি হতে শুরু করেছে। হোক, তারপরেও আমি সেখানে কোনোদিন যাব না। কথা দিয়েছিলে বিদেশ যাবে, সে কথা কি তোমার মনে আছে? আচ্ছা আচ্ছা, এমনও তো হতে পারে চিকিৎসার পর তুমি সুস্থ হয়ে গেলে। কি পারে না? হ্যাঁ পারে। তোমার খুব কষ্ট হয় না? আমি না বললে তোমার বিশ্বাস হবে না। তোমারও কি কষ্ট কম? হয়তো পুরুষ বলে কষ্টের কথাটা স্বীকার করতে পারো না, পুরুষ লাগবে বলে। ও আই বস না। মায়া কোথায় রে? ঘরে টেলিভিশন। কেমন হলো না? তুই একা ছিলি, এখন দুজন হলি, ভাবতি কেমন লাগে? ও আবার একা হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, মায়ার বিয়ে দিলে কেমন হয় বলো তো? বিয়ে? মায়া কি বলিস? বড় বোনকে রেখে ছোট বোনের বিয়ে হয় নাকি? আহা, বলো না কেমন হয়। ভালো, অবশ্যই ভালো, কিন্তু পাত্রটা কে? পাত্র পাত্র আছে, তুমি ব্যবস্থা করো। কি বলছো তুমি? ও তো মাত্র দেশে এলো, এর মধ্যে পাত্র কোথায় পেলে? ভাইয়া, আমার উপর তোমার বিশ্বাস নেই? অবশ্যই বিশ্বাস আছে। তাহলে তুমি ব্যবস্থা করো, বাকিটা আমি দেখবো।